আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো শ্রাবণ টেক ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউব ট্যাগস। আমরা যারা ইউটিউবার আছি আমরা সকলেই কিন্তু জানি একটি ভিডিও ভাইরাল করার জন্য অথবা একটি ভিডিওকে র্যাঙ্কে পৌঁছানোর জন্য ইউটিউব ট্যাগস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এরকম তিনটি প্রো টিপস শেয়ার করব, যে টিপসগুলো মেনে চলতে পারলে আর সেগুলো মেনে আপনাদের ভিডিওতে ট্যাগ ইউজ করতে পারলে আপনাদের ইউটিউব ভিডিওগুলো অতি সহজে ভাইরাল করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি শ্রাবণ, আর আপনারা দেখছেন আমার টেক ইউটিউব চ্যানেল শ্রাবণ টেক। তো চলুন কথা না বাড়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো আপনাদের সাথে আজকে আমি ইউটিউব ট্যাগ নিয়ে যে প্রথম ট্রিক্সটি শেয়ার করব সেটি আপনাদেরকে দেখার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে ইউটিউবে। সো ধরেন আপনারা একটি ভিডিও আপলোড করবেন, সো সেই ভিডিওটি আপলোড করার জন্য আপনারা কি করবেন, সেই ভিডিওটির যে টাইটেল থাকবে সেই টাইটেলটি ইউটিউবে সার্চ করবেন। যেমন ধরেন আপনারা একটি ভিডিও আপলোড করবেন হাউ টু ইউজ ইউটিউব ট্যাগস, এটা লিখে সিম্পলি আপনারা সার্চ করবেন ইউটিউবের সার্চ অপশনে। সো সার্চ করার পর দেখতে পারবেন এখানে সাজেশনে ইউটিউব নিজে থেকে কিন্তু আরও কিছু সাজেশন দিয়ে দিয়েছে নিচে। সো যেই সাজেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল ট্যাগ হয়ে থাকে, কারণ এই ট্যাগগুলো প্রতি আপনার মতো যারাই সার্চ করবে ইউটিউবে তাদের সামনে কিন্তু সেম এইভাবেই শো করবে ইউটিউব তাদের অ্যালগোরিদমের মাধ্যমে সেই ট্যাগগুলো। সো এগুলো আপনারা কী করবেন, একটি খাতায় নোট করে ফেলবেন এবং নোট করার পর পরবর্তীতে আপনাদের ভিডিও আপলোড করার সময় এই ট্যাগগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স দ্বিগুণ বেড়ে যাবে। ওকে, সো সেকেন্ড আপনাদের সাথে যে ট্রিকটা আমি শেয়ার করবো সেটি আপনাদেরকে করার জন্য সিম্পলি চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। যেমন ধরুন আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম, অ্যান্ড ক্রোম ব্রাউজারে যাওয়ার পর গুগলে সার্চ করবেন আপনাদের সেই টপিকটি। যেমন আপনারা যদি সেম টু সেম তখনকার মতো আপনারা যদি চান যে আপনাদের ইউটিউব ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করবেন, তাহলে এখানে আপনাদের টাইটেল অনুযায়ী সার্চ করবেন। যেমন ধরুন আমি সার্চ করলাম হাউ টু ইউজ ইউটিউব ট্যাগ। সো এটি লিখে সার্চ করার পর সিমিলার ইউটিউবের মতোই কিন্তু আমাদের গুগলও তাদের বিভিন্ন সাজেশন দেখাচ্ছে। এই সাজেশনগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, আপনারা এই সাজেশনগুলো কী করবেন একটি খাতার মধ্যে নোট করে ফেল এবং পরবর্তীতে ইউটিউবের পাশাপাশি গুগলের যে অ্যালগোরিদমটা আমাদেরকে সাজেশনে দেখাচ্ছে এই ট্যাগগুলো আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা ভিউ আপনারা আশা করতেই পারেন। ওকে, সো তৃতীয়ত আপনাদের সাথে আমি যে ট্রিকটি শেয়ার করব সেটি দেখার জন্য আপনাদেরকে চলে যেতে আবারও একটি যে কোনো ব্রাউজারে, অ্যান্ড দেন এখানে আপনাদেরকে গিয়ে সার্চ করতে হবে র্যাপিড ট্যাগস। আমি আবারও বলছি র্যাপিড ট্যাগস লিখে আপনারা সার্চ করবেন। সো এটি লিখে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন প্রথমে আপনাদের সামনে একটি ওয়েবসাইট এসেছে, সেই ওয়েবসাইটটি হচ্ছে র্যাপিড ট্যাগসের একটি ওয়েবসাইট, এটিতে আপনারা প্রবেশ করবেন। সো র্যাপিড ট্যাগসে প্রবেশ করার পর এখানে আপনারা কী করবেন, ইউজ টুলস ফর ফ্রি এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন, এই সার্চ অপশনে আপনারা আপনাদের ভিডিও টাইটেলটি লিখবেন। যেমন সেম টাইটেলটি এখানে আমি আবার আমি লিখে দিচ্ছি হাউ টু ইউজ ইউটিউব ট্যাগস, মানে আমাদের ভিডিও টাইটেলটি এখানে আমরা লিখে সার্চ করব। সিম্পলি এখানে সার্চ করলে কী হবে, আমাদের কাঙ্ক্ষিত ট্যাগগুলো এখানে কিন্তু তারা শো করবে, আমরা কী কী ট্যাগ ইউজ করতে পারি আমাদের ভিডিওতে এটা তারা অটোমেটিক শো করে দিবে এখানে। সো এখান থেকে সিম্পলি কপি অপশনে ক্লিক করবেন, দেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ কপি টু ক্লিপবোর্ড, ট্যাগ কিন্তু আমাদের কপি হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ভিডিও অপশনে গিয়ে ট্যাগগুলো পেস্ট করে দিয়ে জাস্ট ভিডিওটা আপলোড করে দিলেই হবে। সো গাইজ এই তিনটি টিপসই মূলত আজকে আমার কাছে ছিল যেগুলো আপনার সাথে আমি শেয়ার করলাম। সো গাইজ আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা নিচে থেকে লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না পরবর্তীতে আমার সকল ধরনের নতুন ভিডিও সবার আগে উপভোগ করার জন্য। আর ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের চ্যানেলের গ্রুপ আর পেজের লিংক প্রোভাইড করা রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে জয়েন হতে পারেন আপনার নিত্য প্রয়োজনীয় সকল ধরনের টেকনোলজিক্যাল সমস্যার সমাধান পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটি আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।